নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী, আবার চলে এসেছি আপনাদের সামনে এ সপ্তাহের রাশিফল দিয়ে। চলুন শুরু করা যাক এ সপ্তাহের রাশিফল। মেষ রাশি। সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিলেও নিজের বুদ্ধি বলে উদ্ভূত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ব্যবসায়ীদের এই সময় বাড়তি চাপ থাকলেও পুরনো টাকা আদায়ের ফলে ব্যবসায় শ্রীবৃদ্ধি। বাবা মা ও ভাই বোনদের প্রতি কর্তব্য করলেও তাদের কাছ থেকে ভালো ব্যবহার পাবেন না। শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। স্ত্রীর মানসিক সমস্যার জন্য সংসারে অশান্তি। বৃষ, কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেওয়ায় কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া সম্ভব। নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য সময়টি শুভ। ব্যবসায়ীরা নিজের সাধ্যের অতীত ঋণ নেওয়ার চেষ্টা করবেন না। শ্বশুরকুল থেকে হঠাৎ কিছু সম্পত্তি হাতে আসতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান্যতায়। পদোন্নতি ও আর্থিক উন্নতি। চাষিরা সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন। বাড়িতে দামি সামগ্রীর খেয়াল রাখুন, কারণ এই সময় হারিয়ে বা চুরিয়ে যাওয়ার আশঙ্কা লক্ষ্য করা যায়। মিথুন রাশি। আশা নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে। এই সময় আপনার জন্মদিন হলে বন্ধুবান্ধবের কাছ থেকে মূল্যবান সামগ্রী উপহার পাওয়ার আশা করতে পারেন। সন্তানের কর্মসূত্রে বিদেশে যাওয়ার সুযোগ আসবে। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে সহযোগিতা পাবেন। এই সময় উচ্চশিক্ষা ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা মনের মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারেন। কর্কট রাশি। স্ত্রীর প্রচেষ্টায় ব্যবসায় উন্নতি। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের জন্য মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। পিতার শারীরিক অসুস্থতার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। নববিবাহিত দম্পতিরা বৈবাহিক জীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। বিনোদন জগতে কর্মরত জাতক জাতিকাদের জন্য সময়টি শুভ। সন্তানের লেখাপড়ায় আশানুরূপ উন্নতি। সিংহ রাশি। সপ্তাহের শুরুতে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে। সন্তানের লেখাপড়ায় সাফল্যের জন্য মানসিক শান্তি। সপ্তাহের মধ্যভাগে নতুন সম্পত্তি কেনার ব্যাপারে সুযোগ আসতে পারে। ভাই বোনদের সঙ্গে তর্ক বিতর্কে যাবেন না। বয়স্করা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না, এর থেকে বহুবিধ রোগের সৃষ্টি হতে পারে। ছোট ব্যবসায়ীদের জন্য সময়টি শুভ। বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য বহু টাকা ব্যয় হতে পারে। কন্যা রাশি। আর্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির জন্য শুভ। লটারি বা শেয়ারে কিছু অর্থ আসতে পারে। অংশীদারি ব্যবসায় মনোমালিন্য দেখা দিলে এককভাবে ব্যবসা পরিচালনার চেষ্টা করুন। সন্তানের পড়াশোনায় পরিবর্তন যোগ লক্ষ্য করা যায়। জমি ফ্ল্যাট কেনার জন্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। কর্মপ্রার্থীরা চাকরির জন্য বসে না থেকে নতুন ব্যবসা শুরু করার কথা ভাবতে পারেন। তুলা রাশি। সপ্তাহটি কর্মব্যস্ততার মধ্য দিয়ে চলবে। ব্যবসায়ীরা ব্যবসা সম্প্রসারণের জন্য এখনই কোনো বড় বিনিয়োগ করবেন না। ডাক্তার, ইঞ্জিনিয়ার ও আইনজ্ঞের জন্য সপ্তাহের দ্বিতীয়ার্ধ অত্যন্ত শুভ। পুত্রের কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে। বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠান করার আগে গুরুজনদের অভিজ্ঞ পরামর্শ অবশ্যই নেবেন। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ার ফলে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশি। এই রাশির ধনভাব ও কর্মভাব অতিশয় শুভ। কর্মক্ষেত্রে গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব্যবসায় উন্নতি। জমি বাড়ি কেনা বেচার ক্ষেত্রে আরও সতর্ক থাকুন। আমোদ প্রমোদে অতিরিক্ত ব্যয়ের জন্য সঞ্চয় টান পড়তে পারে। গুরুজন স্থানীয় ব্যক্তিদের জন্য কর্তব্য করলেও তাদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। সপ্তাহের মধ্যভাগে শিক্ষক ও অধ্যাপকদের জন্য সময়টি শুভ। সন্তানের উচ্চশিক্ষার জন্য অর্থের সংস্থান হয়ে যাবে। ধনুরাশি।
স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের জন্য সময়টি শুভ। সন্তানের উচ্চশিক্ষা ও সাফল্যের জন্য মানসিক চিন্তা দূর হবে। হঠাৎ কোনো কারণে সংসারে ব্যয় বৃদ্ধি পেতে পারে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হতে পারে। পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক মন্দাভাব থাকবে। আংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে মনোমালিন্য থাকলেও তা প্রকাশ করবেন না। কৃষিকার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রাকৃতিক দুর্যোগের থেকে নিজেদের ফসল বাঁচানোর চেষ্টা করুন। মকর রাশি। জীবনে উত্থান পতন থাকলেও ক্রমান্বয়ে কাটিয়ে উঠতে পারবেন। সন্তানের লেখাপড়া ভালোই হবে। লৌহ ও ঔষধ ব্যবসায়ীরা বাড়তি মুনাফা লাভ করতে পারবেন। নিজের খামখেয়ালির জন্য সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। আপনার শ্রম ও বুদ্ধির ফলে লোকসানে চলা ব্যবসা পুনরুদ্ধার করতে পারবেন। প্রেম পরিণয়ের ক্ষেত্রে সব দিকে বিবেচনা করে তবেই বিবাহের দিকে এগোবেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে আপনার পুরনো কিছু অমীমাংসিত কাজ শেষ হতে চলেছে। এছাড়া আদালতে চলমান মামলায় আপনি জয়লাভ করবেন। এই সপ্তাহে আপনি কর্মক্ষেত্রে পরিবারের কাছ থেকে সমর্থন পেতে পারেন। পরিবারের শুভ কাজের সম্ভাবনা থাকতে পারে। পরিবারের নতুন অতিথি আসতে পারে। এই সপ্তাহে আপনি আপনার শ্বশুর বাড়ির কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। মীন রাশি। মীনরাশির ব্যক্তিদের জন্য এই সপ্তাহটি সুখের সময়। ব্যবসায় লাভের সম্ভাবনা, কিছু প্রিয়জনের সাহায্যে আপনি একটি নতুন কাজের কথা ভাবতে পারেন। এই সপ্তাহে আপনি আপনার পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এছাড়াও সন্তানদের পড়াশোনা ইত্যাদি নিয়ে মনে দুশ্চিন্তা থাকবে। সর্বশেষে একটা বিশেষ বক্তব্য, দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে। কেমন লাগলো এই সপ্তাহের রাশিফল? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, সাধ্যমতো পশু পাখির সেবা করুন। নমস্কার।